সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় 2022 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। রুবেল 360-এর পক্ষ থেকে তোমাদের স্বাগতম। নিশ্চয়ই তোমরা অবগত হয়েছো যে তোমাদের 2022 সালের এসএসসি পরীক্ষা আগস্ট সেপ্টেম্বরে হতে পারে এবং তোমাদের 2022 সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে, তবে সব কিছু করোনা ডিফেন্সের উপর নির্ভর করছে। তো তোমাদের 2022 সালের এসএসসি পরীক্ষা যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে, আজ সেই সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের সামনে উপস্থাপন করব রুবেল 360-এর পক্ষ থেকে। আমি রুবেল আহমেদ। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, কারণ রুবেল 360 একটি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, বিষয়কোড 147। তোমাদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয়কোড 147 যে সংক্ষিপ্ত সিলেবাস, আজ সেই সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের অবশ্যই এটি তোমাদের বইয়ে খুব সুন্দর করে টিক মার্ক করে নিতে হবে। তো তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই বসে যাও। বিষয় শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, বিষয় 147, পূর্ণ নম্বর 100, তত্ত্বীয় 75 এবং ব্যবহারিক 25। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস হিসাবে প্রথমেই যে অধ্যায়টি ধরা হয়েছে, ওই অধ্যায়টির নাম হলো সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় বয়ঃসন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্য। বয়ঃসন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্য এর পাঠ ও পাঠের শিরোনাম হিসেবে তোমাদের অবশ্যই যেগুলো বিষয় পড়তে হবে সেগুলো বিষয় হলো বয়ঃসন্ধিকাল ও বয়ঃসন্ধিকালের পরিবর্তন, বয়ঃসন্ধিকালে মানসিক চাপ ও পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো, বয়ঃসন্ধিকালে পুষ্টির প্রয়োজনীয়তা, প্রজনন স্বাস্থ্য ও তার সুরক্ষার উপায়, প্রজনন স্বাস্থ্যবিধি ও গর্ভকালীন পালনীয় স্বাস্থ্য সেবা, অটিজম। এই হলো তোমাদের সপ্তম অধ্যায়ের বয়ঃসন্ধিকাল ও স্বাস্থ্য প্রজননের যে বিষয় সে বিষয়টি তোমাদের সামনে আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করব অষ্টম অধ্যায় দলগত খেলা। এটি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস হিসাবে ধরা হয়েছে, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এবং কাবাডি। এরপর তোমাদের জন্য ধরা হয়েছে দ্বাদশ অধ্যায় অর্থাৎ দশম অধ্যায় খেলাধুলার দুর্ঘটনা। খেলাধুলার দুর্ঘটনা হিসাবে তোমাদের যে পাঠ ও পাঠের শিরোনাম খুব সুন্দর করে পড়তে হবে সেই বিষয়গুলো হলো প্রাথমিক প্রতিবিধানের গুরুত্ব ও পদ্ধতিও উপকরণ, প্রাথমিক প্রতিবিধানকারীর গুণাবলী, চামড়া ছড়ে যাওয়া, মাংসপেশিতে টান ও ফুলে যাওয়া, মস্কানো, হাড় ভাঙ্গা এবং লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, ক্ষত, ক্ষতের প্রকারভেদ ও প্রতিকার, নাক দিয়ে রক্ত পড়া, পানিতে ডুবে যাওয়া, উদ্ধার পদ্ধতি ও কৃত্রিম শ্বাস প্রশ্বাস প্রদান। এই হলো তোমাদের 2022 সালের যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সিলেবাস তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমাদের যে বিষয়টি হলো শারীরিক শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলা, এই হিসাবে তোমাদের ধরা হয়েছিল সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং দশম অধ্যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই তা কমেন্টে জানাবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। ইতিমধ্যে তোমার যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবে,